ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির নেতাকর্মীদের নানান ধরনের কার্যক্রমে উত্তাল গোটা দেশ। সারা দেশে নানান উদযাপনে বিশেষ এই দিনটি পালিত হচ্ছে। এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থীর মাইক ভাঙচুর করে পরিস্থিতি ঘোলাটে করে করলো এক আওয়ামী লীগ নেতা, তাতে বহিষ্কার হলো সাত নেতা। এতে থমথমে অবস্থা বিরাজ করছে গোটা দেশে। অন্যদিকে পুলিশের হেফাজতে আরও এক আসামির মৃত্যু। সড়ক অবরোধ করে পুলিশের বাড়ি ভাঙচুর করেছে এলাকাবাসী। এসব বিষয়ের বিস্তারিত সহ আরও কিছু গরম খবরাখবর জানতে আমাদের সাথেই থাকুন। আর আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। চলে যাচ্ছি এবার বিস্তারিত সংবাদে। বাংলাদেশ ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের 74তম বছরে পদার্পণ করল সংগঠনটি। 1948 সালের 4 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। তার নেতৃত্বে ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের 73তম বার্ষিকী উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় নেতারা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংগঠনটির 73তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নানান ধরনের উদযাপনে পালন করা হচ্ছে দিনটি। অপরদিকে যুবলীগের নির্বাচনী পথসভা থেকে গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামের প্রচার মাইক ভাঙচুর করার অভিযোগ উঠেছে। সন্ধ্যার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় শব্দযন্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে গাংনী বাজারের রেজাউল চত্বরে যুবলীগের পথসভা থেকে ঘোষণা করা হয় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতিহত করা হবে। পথসভাটি সন্ধ্যার দিকে শেষ হলে এশার আজানের পর শহীদ রেজাউল চত্বরের অপরদিকে মাইক ভাঙচুরের ঘটনা ঘটে। প্রচার মাইকের ভ্যান চালক মোহাম্মদ সেলিম জানান, মেহেরপুর কুষ্টিয়া সড়কে মেহেরপুরের দিকে যেতে গাংনী বাজারের আমিরুল মার্কেটের সামনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামের প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত মাইক ভেঙে আমার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এ বিষয়ে প্রার্থী আশরাফুল ইসলাম বলেন, এশার আজানের পর গাংনী বাজারে আমার প্রচারণা চলছিল। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ আলীর লোকজন আমার প্রচার মাইক ভাঙচুর করে। এর আগে শনিবারেও ভাঙচুর করা হয়, সে বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত পাঠিয়েছি। রোববার আবারও একই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার লিখিত অভিযোগের জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে আওয়ামী লীগ প্রার্থী আহমেদ আলী বলেন, এমন কোনো ঘটনা আমার জানা মতে ঘটেনি। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী জানান, বিকেলে একটি মাইক ভাঙচুরের ঘটনা আমার দপ্তরে লিখিত আকারে জানানো হয়েছে। পরের কোনো ঘটনা আমার কাছে এখন পর্যন্ত লিখিতভাবে কেউ জানায়নি। অন্যদিকে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজা সহ সাত নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গতরাতে এক জরুরি সভায় তাদের বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী হাসান দলের পক্ষে এ ঘোষণা দেন। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী হাসান বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্ত না মেনে দলের মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাসের প্রতীক নৌকা বিপক্ষে অবস্থান নেয়ায় তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ থেকে নৌকার বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, আশানুর বিশ্বাস শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়নের পাশাপাশি আওয়ামী লীগকে গতিশীল করতে নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আবারও নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে, এর কোনো ব্যতিক্রম হতে দেয়া হবে না। এদিকে বরিশালে নির্যাতনে এক আসামির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি উপপরিদর্শক এস আই মোহাম্মদ মহিউদ্দিনের বাড়ি ভাঙচুর করেছে স্থানীয়রা। সন্ধ্যার পর স্থানীয় জনতা এস আই মোহাম্মদ মহিউদ্দিনের নগরীর সাগরদী শেরে বাংলা সড়কের ভবনে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ভবনের একপাশের জানালার গ্লাস ভেঙে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বিকেল 5টার দিকে মারা যাওয়া আসামির মরদেহ নিয়ে সাগরদী আলিয়া মাদ্রাসা সংলগ্ন বরিশাল ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এতে সড়কে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার দক্ষিণ মোহাম্মদ মোক্তার হোসেন সন্ধ্যা 6টার দিকে সুষ্ঠু তদন্ত ও রেজাউলের মৃত্যুর জন্য সংশ্লিষ্টকে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধরা সড়ক ছেড়ে দেয়। মারা যাওয়া ওই যুবকের নাম রেজাউল করিম। তিনি নগরের 24 নম্বর ওয়ার্ডের সাগরদী হামিদ খান সড়কের মোহাম্মদ ইউনুস মুন্সির ছেলে।
রেজাউল করিমের বন্ধু মোহাম্মদ আতিক জানান, ময়নাতদন্ত শেষে রেজাউল করিমের মরদেহ বিকাল 5টায় নগরীর সাগরদী এলাকায় নেওয়া হয়। এ সময় এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন। পরে তারা রেজাউল করিমের মরদেহ নিয়ে সাগরদী আলিয়া মাদ্রাসা সংলগ্ন বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আসাদ জানান, সন্ধ্যার পর একদল জনতা এস এ মোহাম্মদ মহিউদ্দিনের নগরীর সাগরদী শেরে বাংলা সড়কের ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ওই ভবনের একপাশের জানালার গ্লাস ভেঙে যায়। তবে এতে ভবনের কোনো বাসিন্দা আহত হয়নি। পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেজাউল করিমের বাবা মোহাম্মদ ইউনুস মুন্সি বলেন, রাতে নগরীর 24 নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি সংলগ্ন একটি চায়ের দোকানে বসা ছিল রেজাউল করিম। রাত 8:30 দিকে মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি এস এ মোহাম্মদ মহিউদ্দিন সেখান থেকে তাকে ধরে নিয়ে যায়। পরে এস এ মোহাম্মদ মহিউদ্দিন জানান, রেজাউল করিমের কাছ থেকে 138 গ্রাম গাঁজা এবং 4 পিস নেশা জাতীয় ইঞ্জেকশন পাওয়া গেছে। ওই দিন রাত 11:30 দিকে রেজাউল করিমকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা করেন এস এ মোহাম্মদ মহিউদ্দিন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পরের দিন শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মোহাম্মদ ইউনুস মুন্সি বলেন, এস এ মোহাম্মদ মহিউদ্দিন ধরে নেওয়ার সময় রেজাউল সুস্থ ছিল, মারা যাওয়ার মতো কঠিন কোনো রোগ তার ছিল না। তবে শুক্রবার আদালতের সোপর্দের সময় রেজাউল গুরুতর অসুস্থ ছিল, সে স্বাভাবিক চলাফেরাও করতে পারছিল না। আদালতের নির্দেশে রেজাউলকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারে সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার 1 জানুয়ারি রাত 9:30 দিকে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত 12:05 মৃত্যু হয় রেজাউলের। নির্যাতনের কারণে রেজাউলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার তিনি বিচার দাবি করেন বাবা মোহাম্মদ ইউনুস মুন্সি। বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, 1 জানুয়ারি রেজাউল করিমকে কারা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার হাজতি পরোয়ানায় বাম পায়ে একটি পুরাতন জখমের কথা উল্লেখ ছিল। হস্তান্তরের পর প্রথমে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাতেই তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি। মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি এস এ মোহাম্মদ মহিউদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সহকারী কমিশনার এসি নরেশ কর্মকার জানান, পুলিশ হেফাজতে রেজাউল করিমকে নির্যাতন তো দূরের কথা, তার সঙ্গে কেউ দুর্ব্যবহারও করেনি। রেজাউল করিম চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। গত আগস্টে 160 পিস নেশাজাতীয় ইঞ্জেকশন সহ আটক হয়েছিলেন তিনি। 2019 সালেও তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছিল। রেজাউল নিজেও নেশাজাতীয় ইঞ্জেকশন পুশ করে নেশা করতেন, এ কারণে তার বাম পায়ের ওপরের অংশে একটি ক্ষত ছিল। ওই ক্ষততে ইনফেকশন হয়ে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের মাধ্যমে জানতে পেরেছি। প্রিয় দর্শক, বরিশালে থানায় মারা যাওয়া রেজাউল করিমের পরিবার বলছে পুলিশ তাদের ছেলেকে মেরেছে, আর পুলিশ বলছে সে স্বাভাবিকভাবে মরেছে। দুই পক্ষের মধ্যে আপনি কাদের কথা বিশ্বাস করেন? রেজাউল করিমের পরিবারের হলে ভিডিওটির কমেন্ট বক্সে 1 লিখুন, আর পুলিশের পক্ষে হলে 2 লিখে জানিয়ে দিন আপনার মতামত। মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি পারেন শেয়ার করুন। অনলাইনে শত গুজবের ভিড়ে বস্তুনিষ্ঠ সব সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।